আজ দীঘাতে আমাদের তৃতীয় দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে 6টার সময় আমরা চলে এসেছি তালসাড়িতে। তালসাড়িটা কিন্তু উড়িষ্যার ভিতরে পড়ে, আর এই তালসাড়ি থেকে আমরা কিছুটা সময় কাটিয়েছি। তারপর আমরা চলে গেছিলাম উদয়পুর। উদয়পুরে আমরা সকালের ব্রেকফাস্টটা সেরে নিয়েছি, আর ব্রেকফাস্ট সেরে তারপর আমরা সকাল 11:30টার ভিতরে পৌঁছে গেছিলাম আমাদের রুমে। সকালবেলা 11:30টার ভিতরে রুমে পৌঁছে আমরা ড্রেস চেঞ্জ করে তারপর চলে গেছিলাম নীল দীঘার বিচে স্নান করতে। সেখানে আজকে আমরা অনেক স্নান করেছি, প্রায় 2.5-3 ঘন্টা ধরে আমরা সকলে স্নান করেছি। স্নান করে তারপর আমরা রুমে ফিরে, আজকে খাওয়া দাওয়া রান্না বান্নার তেমন কিছু ছিল না, আমরা সবাই মনে করলাম আজকে ডাল ভাতই হবে, সেই জন্য আলু সেদ্ধ আর ডাল ভাতই হয়েছিল দুপুরবেলার খাবারে। তারপর সন্ধ্যাবেলায় আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে, আর আমরা এখানে এসেছি ঢেউসাগর পার্কে। আর এই ঢেউসাগর পার্কটা কিন্তু ভীষণই সুন্দর, খুব লোকজন ছিল না বেশি, খুব শান্তশিষ্ট পরিবেশ, অনেকটা জায়গা নিয়ে এই ঢেউসাগর পার্কটা। আর পার্কের সামনেই কিন্তু সমুদ্র, পার্ক থেকে সমুদ্র দেখা যায়। দিনের বেলা এই পার্কটাতে আসলে অতটা ভালো লাগবে না, সন্ধ্যাবেলায় সমুদ্র সঙ্গে হালকা লাইট, আর এখানে বাজছিল সুন্দর পুরোনো দিনের গান, মনটাও বেশ ভালো লাগছিল। আমরা উঠে পড়েছিলাম সকলে টয় ট্রেনে, পার হেড এখানে 50 টাকা করে নিয়েছিল এক একজনে, আর পুরোটা পার্কে ঘুরিয়েছিল, ভালোই লাগছিল, মেয়ে ভীষণ মজা করেছে। তারপর আমরা এই পার্ক থেকে বেরিয়ে চলে গেছিলাম সমুদ্রের পাড়ে, সেখানে আমরা 20-25 মিনিট মতন সময় কাটিয়ে তারপর ফিরে গেছিলাম রুমে। যেহেতু রুমে গিয়ে আমাদের রাতের খাবারের ব্যবস্থা করতে হবে, সেজন্য আমরা চলে গেছিলাম রুমে। আকাশেও মেঘ করেছিল, সেই জন্য বৃষ্টি আসার আগেই আমরা চলে গেছিলাম আমাদের রুমে। আপনাদের একটু পার্কটা ঘুরে দেখাই কতটা সুন্দর এই পার্ক। আপনারা অবশ্যই করে দীঘাতে গেলে বাচ্চাদেরকে নিয়ে এই পার্কটা ভিজিট করবেন, আশা করছি আমাদের মতো আপনাদেরও ভালোই লাগবে। দেখুন এখানে পার্কের বাইরেই দেখাচ্ছি সমুদ্রটা, দেখা যাচ্ছে রাতের সমুদ্র। আর আজকে রাতে আমরা নিয়েছিলাম ইলিশ মাছ লোকাল মার্কেট থেকেই, এখানে বেশি বড় ইলিশ মাছ ছিল না, ওই জন্য মিডিয়াম সাইজের ইলিশ মাছই আমরা নিয়ে নিয়েছিলাম, আর নিয়েছিলাম কিছুটা লোটে মাছ। আজকে হবে লোটে ফ্রাই আর সর্ষে ইলিশ। আপনাদের সঙ্গে একটা মজার জিনিস শেয়ার করব, আমার বোন ওরা সবাই আমাকে ভীষণভাবে খেপাচ্ছিল আর হাসছিল আমাকে নিয়ে, ওদের সবার ব্যাগ থেকে বিভিন্ন সাজার জিনিস বের হচ্ছে আর আমার ব্যাগে কি ছিল সেটা ওরা জোর করেই ভিডিও করে নিল। দেখুন এখানে আছে সাদা সর্ষে আর কালো সর্ষে, দুটোকে আমি মিশিয়ে রোদে দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছিলাম, তারপর সেটাকে চেলে আমি নিয়ে এসেছি। আর নিয়ে এসেছিলাম এখানে একটু বেকিং পাউডার, আমার মনে হয়েছিল যেটা যেটা লাগতে পারে সেরকম জিনিস আমি অল্প অল্প করে নিয়ে এসেছিলাম, সামান্য চিনি। আর এখানে এসে আমি দাদাকে বারবার বলবো যে এটা আন ওটা আন, ও তো ঘুরবে, সেই জন্য আমি একটু একটু জিনিস নিয়ে এসেছিলাম। আছে চাট মশলা, চিলি ফ্লেক্স, একটু অরিগ্যানো, আর এটাতে আছে হচ্ছে কাসুরি মেথি। আপনারাও আমার মতন এরকম করে কিছু কিছু আনতেই পারেন। আপনাদের যদি মনে হয়, এখানে আছে কালো জিরে, আপনাদের যদি মনে হয় আমার এই আইডিয়াটা ভালো তো অবশ্যই করে জানাবেন, আপনাদের অনেকের হাসিও পেতে পারে, যাদের যা মতামত আপনারা অবশ্যই করে জানাবেন আপনাদের আমার এই আইডিয়াটা কেমন লাগলো। এখানে আছে জিরে, একটু গোটা জিরে নিয়ে এসেছিলাম সামান্য পরিমাণে, যেহেতু জিরের গুঁড়ো এনেছি আর গোটা জিরে সামান্য লাগবে বলে আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। এখানে আছে লোটে মাছ আমাদের, আর আছে ইলিশ মাছ। আমি এখানে সর্ষে গুঁড়ো একটু নিয়ে নিচ্ছি, সর্ষে গুঁড়ো নিয়ে এর ভিতর দিয়ে দেব একটু জল। রেডি সর্ষে পাউডারও কিন্তু কিনতে পাওয়া যায়, বিভিন্ন ভালো ব্র্যান্ডেরই কিনতে পাওয়া যায়, কিন্তু আমার সেটা টেস্ট খুব একটা ভালো লাগে না। আমি যেভাবে বানিয়ে নিয়ে এসেছিলাম এতে আমরা বাড়ির সর্ষে বাটার মতনই প্রায় মনে হচ্ছিলো, আপনারা একবার এভাবে ট্রাই করতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখানে আমি একটা লেবু কেটে নিচ্ছি, লেবু কেটে নিয়ে আমি প্রথমেই লোটে মাছটার ভিতরে একটু লেবুর রস দিয়ে দেব, আর তারপর অন্যান্য মশলাগুলো দিয়ে আমি লোটে মাছটাকে একটু ম্যারিনেট করে রেখে দেব 15 মিনিটের জন্য। আমার মেয়ে এসে বলছে তোমার আর রান্না করতে হবে না, তুমি ঘরে চলো। আর তারপর দিলাম একটু আদা রসুনের পেস্ট, দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, দেব একটু লঙ্কার গুঁড়ো আর একটু লবণ, এগুলোকে মাখিয়েই আমি লোটে মাছটা ম্যারিনেট করে রেখে দেব।
লোটে মাছটা আমার যতক্ষণ মাখা হচ্ছে মাখা হয়ে রেখে দেবো এটা, তারপর আমি ইলিশ মাছটাকেও সর্ষে মাখিয়ে আর বাকি সব মশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখে নেব। তারপর আমি লোটেটা ফ্রাই করব, আর লোটেটা ফ্রাই করার পর আমি মাখা ইলিশটা রান্না করে নেব। দীঘাতে আসলে সকলেরই একটু মাছ ফ্রাই ট্রাই খেতে ইচ্ছা করে, বিভিন্ন ধরনের এখানে থাকে, কিন্তু ওটা যে কতদিনের বাসি সেটা কারোই জানা না। সেই জন্য বাড়িতে আমরা ফ্রেশ করে নিচ্ছি, ঘরে রুমে বসেই সেটাই আমাদের খাবো। আর আমাদের ইচ্ছা ছিল আজকে সন্ধ্যাবেলায় বিচের পাশে গিয়েই আমরা এই লোটে ফ্রাইটা খাবো, কিন্তু বাইরে বৃষ্টি শুরু হয়েছে বলে আমরা যেতে পারলাম না। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল আর সর্ষে বাটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি ইলিশ মাছটা, তারপর রেখে দেব এটা। এখানে আমি বেকিং পাউডারটা বের করে নিচ্ছি। বেকিং পাউডারটা বের করে নিয়ে আমি দিলাম যেটুকু পরিমাণ ময়দা দিলাম তার অর্ধেক পরিমাণ দিলাম কর্নফ্লাওয়ার, তারপর এর ভিতরে দিলাম সামান্য একটু বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার পর একটু দেব লঙ্কা গুঁড়ো আর একটু দেব গোলমরিচের গুঁড়ো, তারপর জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। দিলাম একটু লবণ আর দেব একটু আদা রসুনের পেস্ট। আপনারা বাড়ি থেকে অবশ্যই করে এই আদা রসুনের পেস্টটা নিয়ে আসবেন, নইলে এখানেও কিনতে পেয়ে যাবেন। এই আদা রসুনের পেস্টটা থাকলে রান্নাবান্না কিন্তু অনেক সহজে হয়ে যাচ্ছে। আদা বাটতে তারপরে রসুন ছাড়াতে কিন্তু অনেকটাই সময় লাগে, আদা রসুনের পেস্টটা থাকায় আমার রান্না কিন্তু অনেক সহজেই হয়ে যাচ্ছিল সব। আমি আরেকটু জল দিয়ে দিলাম, অল্প অল্প করে জল অ্যাড করে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি গাঢ়ও হবে না। দেখুন আমি দেখাবো কেমন করে তৈরি করেছি, আপনারা ঠিক এরকম ঘনত্বের ব্যাটার একটা তৈরি করে নেবেন। আমি কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। অয়েল গরম হওয়ার পর আমি লোটে ফ্রাইগুলোকে ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব। এক একটা ব্যাচ ভাজতে আমার 5-7 মিনিট মতন সময় লেগেছিল, খুব বেশি সময় লাগে না লোটে ফ্রাই করতে। আমি লোটেগুলো ফ্রাই করে দেব, তারপর সবাই ওয়েট করছে উপরে বসে খাওয়ার জন্য, আর ওরা খাবে। আর আমি একটা দ্বিতীয় ব্যাচটাই ভেজে নেব, দ্বিতীয় ব্যাচটা ভাজার পরই আমি তারপর বসিয়ে দেব ইলিশ মাছটা। লোটে ফ্রাই পুরোপুরি রেডি। একটু দিয়ে দিলাম টমেটো কেচাপ, দিয়ে আমি এটা দিয়ে দেব আমার দাদা বোনরা সবাই বসে আছে ওদের হাতে। সবাই খাচ্ছে খুব মজা করে লোটে ফ্রাই, আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। এবার দিয়ে দিলাম আমি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে তারপর দেব একটু কালো জিরে ফোড়ন, তারপর আমি যে ইলিশ মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই ইলিশ মাছটা আমি ডাইরেক্ট এই তেলের ভিতরে দিয়ে দেব। দীঘাতে আমাদের এই ঘোরাফেরা রান্নাবান্না আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই করে শেয়ার করবেন। দিয়ে দেব একটু গামলাটা ধুয়ে জল, তারপর দিয়ে দেব আরও কিছুটা জল, আর এভাবে জল দিয়ে আমি ঢেকে দেব 20 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকা তুলে আমি একবার চেক করে নেব লবণ, ঝাল সব কিছু ঠিক আছে কি না। আমার সব কিছুই ঠিক ছিল, সেই জন্য আমি আবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। আর রেডি হয়ে গেছে আমার সর্ষে ইলিশ। সবাই তো খেয়ে বেশ ভালোই বলেছিল, নিজে রান্না করে নিজেই প্রশংসা। আগামী দিনের ভিডিওতে থাকছে দীঘা থেকে মাছ বাড়িতে আনার সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স, সেটা জানতে হলে অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।